আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন। এই ভিডিওটা আমি কোনো ধরনের এডিট করব না, আমি উইদাউট এডিটে আমি র আপলোড করে দিব। ভয়েস কোয়ালিটি জানি তেমন একটা ভালো হবে না, তবে আমার মনে হয়েছে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলা দরকার, যাতে আপনাদের অনেক ফায়দা হবে। দ্যাটস ওয়াই আমি এটা করতেছি। এখানে আমি একটা নাম্বার স্ক্যামারের নাম্বার শেয়ার করেছিলাম, যেটা আমার সাথে স্ক্যাম করেছে, এবং তারপরে তার আমি কিছু রিসার্চ করে তার চ্যানেল পেয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেলটাও আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, তারপরে দুইটা ভয়েস আছে, ভয়েসগুলো আপনারা চাইলে টেলিগ্রামে শুনে নিতে পারেন। এই সেই হচ্ছে আমার জানুয়ার স্ক্যামার, এই যে দেখতে পাচ্ছেন, যার সন্তান, এদের কোনো লাজ লজ্জা কোনো কিছুই নেই। আমি এটা শেয়ার করছি কারণ এদের অনেক বড় একটা কমিউনিটি আছে, যেটা অলরেডি আমার একজন ইউজারের কাছে যোগাযোগ করে এরকম স্ক্যাম করার ট্রাই করতেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন তাদের আরও চ্যানেল আছে, এই যে দেখেন, এইটা হচ্ছে এই সেই জানুয়ার, আমার মনে হচ্ছে এই যে স্ক্যামার দেখতে পাচ্ছেন, তার নিচে দেখতে পারবেন না, তার আরও একটা চ্যানেল এরকম, মানে ছোটো লোক, তো ছোটো লোকের অনেকগুলোই ছোটো ছোটো কারবার থাকে। এই যে দেখেন, এই যে ছোটো ছোটো চ্যানেল, এখানে 2100 সাবস্ক্রাইবার আই থিঙ্ক, তারপর নিচেরটা 75, তারপরে এটা 5400 আই থিঙ্ক সাবস্ক্রাইবার। তো ছোটো লোক সবসময় ছোটো, আল্লাহ যাদের ছোটো নজর থাকে সবসময় ছোটোই রাখার চেষ্টা করে, তারা জীবনে বড় হতে পারে না। এই সেই স্ক্যামার, এই সেই জানুয়ার, আপনারা ভালোভাবে দেখে নিন, এগুলোর থেকে তো দূরে থাকবেনই। এগুলোর ভিডিও আসলে আপনারা আর রিপোর্ট করবেন, আমি বলবো আপনারা চ্যানেলে যান, এখানে রিপোর্ট সেকশন আছে, এই যে রিপোর্ট রয়েছে, রিপোর্ট ইউজার, আপনি রিপোর্ট ইউজারে গিয়ে রিপোর্ট করেন, এদের নামে এখানে রিপোর্ট করেন। আমি জাস্ট এখন দেখাচ্ছি না, আপনারা রিপোর্ট করেন। এখন অনেকেই বলবেন যে ভাই, উনি যে স্ক্যামার, আপনার কাছে প্রুফটা কি? আমি প্রুফটা দিচ্ছি, উনি যে স্ক্যামার আর আমার সাথে স্ক্যামটা কি করেছে, একটা বাইরের কান্ট্রির সাথে আর কি উনি স্ক্যাম করেছে, যেটা আমার মাধ্যমে আমাকে মানে মাঝখানে রেখে, ও অতদিন ধরে স্ক্যাম করে গেছে, কেউ ধরতে পারে নাই বা কেউ তেমন একটা অ্যাকশন নেয় নাই, বাট সে ভুল করেছে আমার রাউটারে পাড়া দিয়ে। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি দেখাই ওকে, এখানে যদি আমি ক্লিক করি, ওটা হচ্ছে তাদের আর কি হেল্প সেন্টারের নাম্বার, তারা আমার সাথে যোগাযোগ করেছে। যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন উনি ওনার একটা রিপ্লাইয়ের মানে একটা মেসেজের রিপ্লাইয়ে আমাদেরকে এই ইউজার আইডিটা দিয়েছে। এখানে তারা বলেছে, আই ফাইন্ড দ্য গাই হু ইজ ফ্রড আস, মানে আমি জানতে পেরেছি কে আমাদের সাথে এই ফ্রডটা করেছে। তারাই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে আমাকে পেমেন্ট করেছে, বাট আমি কোনো ধরনের পেমেন্ট পাইনি, এগুলো নিয়ে মানে স্পন্সরের একটা কাজ করার কথা ছিল, বাট পেমেন্ট পাইনি এগুলো নিয়ে, তারপরে জানা গেছে কে এই ফ্রডটা করেছে। এখানে দেখতে পাচ্ছেন উনি একটা ইউজার আইডি দিয়েছে, যেটা হচ্ছে @EMB4633, মানে 4633। যখন আমি একটু রিসার্চ করেছি, রিসার্চ করার পর আমি এটা পেয়ে গিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় হচ্ছে আর্ন মানি অনলাইন, বাট এই ইউজার আইডিটা ম্যাচ করছে না। যখন আমি তার অ্যাবাউট সেকশনে গেলাম, তাহলে দেখতে পারবেন অ্যাবাউট সেকশনে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন EMB4633। ভালোভাবে লক্ষ্য করুন, আমি কিন্তু জেনে শুনে তারপরে আমি একজনের সাথে ফালতু দোষারোপ করবো না। এখানে দেখেন, ভালোভাবে দেখেন এই যে এটা কত বড় স্ক্যামার। তারপরে আরও প্রুফ আছে আমার কাছে, শুধু এইটা না, আমি জানি এই ভিডিওটা আপলোড করার পর ওর কাছ থেকে আমার ধমকি ধমকিও আসতে পারে। আর এই যে লোক আছে, এই লোক, এই স্ক্যামার জানুয়ার, সে আমার ভিডিও দেখছে, সে ভিডিও ওয়াচ করতেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভালোভাবে ফলো করে, এবং ফলো করে করেই এরকম স্ক্যামটা করতে পেরেছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন এর দুইটা আইডি, এবং এটা কিন্তু এখানে ম্যাচ করতেছে। আমি তাদের আইডিগুলো হাইড করে রাখবো, কারণ তারা একটা কোম্পানি ব্র্যান্ড একটা, তো তাদের এগুলো পাবলিকালি করা ঠিক না। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে রয়েছে EMB4633, উনি স্ক্যাম করেছে আমার সাথে। তারপরে আমি যখন টেলিগ্রামে পোস্ট করেছি, টেলিগ্রামে পোস্ট করার পর কিছু লোকের আমি মেসেজ পেয়েছি, সেগুলো থেকে আমি আরও বিস্তারিত জানতে পারলাম, যেটা অনেক বড় একটা চক্র, আমি সেটা এখন দেখাচ্ছি আপনাদেরকে। সো এখানে দেখতে পারবেন এটা একটা আপন নাম্বার, তাই আমি হাইড করে রেখেছি। আমি ফার্স্টে ভাই ভেবেছিলাম, আচ্ছা যাই হোক, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। তো উনি আমাকে বলছে যে ভাই, আপনার যে সেই স্ক্যামারের সাথে একটু মজা নিলাম, তো মজা নেওয়ার ক্ষেত্রে এখানে দেখেন উনি, আমি যখন পোস্ট করেছিলাম তখন আর কি, তো উনি এই চ্যানেলে স্ক্রিনশট দিয়েছে, আমি দেওয়ার পরে বলছিলাম, তারপরে লোকেশন বলছে যে ওনার লোকেশন হচ্ছে উত্তরা, লোকেশনও উনি বার করতে পেরেছে। তারপরে আমি বয়েজে ওনাকে ভাই বলেছিলাম, তারপর উনি বলছে ভাই না আপু, আচ্ছা যাই, এটা মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা কোনো বিষয় না। তারপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন, এখানে দেখেন আবার কি বলছে, এই জায়গায় বলছে হ্যাঁ দেখলাম তো, আমাকে আবার বলছে ওর নাকি অনেক বড় কমিউনিটি আছে, মানে স্ক্যামারের অনেক বড় কমিউনিটি আছে যারা স্ক্যাম করে বেড়ায় আর কি। তারপরে নিচের দিকে আসলে অনেক কথাবার্তা হয়েছে, আচ্ছা যাই হোক, এগুলো কোনো বিষয় না। তারপর উনি একটা ভিডিও দিছে, মানে উনি যে কথাবার্তা বলছে এগুলোর একটা ভিডিও আমাকে দিছে, ওই যে স্ক্যামার বয়েস দিয়ে কথা বলছে, তো উনি কোর কয়েন সেল করার জন্য ওনার সাথে কথা বলছিল। এই দেখেন কি হয়েছে, এখানে সবগুলো চ্যাট বলা আছে, তারপর ওনার বয়েসটাও আছে, আপনি বয়েসটাও শুনতে পারবেন। মানে দেখেন যে প্রাইস আছে আও থাকবে না, মনে করেন যে 10 এবং 15 সেন্টে চলে আসবে। 10 তো কয়েন দেন আমি, তাছাড়া আপনি কোথায় থাকেন, আমার সাথে দরকার হয় দেখা করেন, সরাসরি আমার শুনেন, আমরা নিয়মিত ভিডিওতে কাজ করি, বিভিন্ন মাইনিং সাইট এক্সচেঞ্জ।
আচ্ছা যাই হোক, আপনাদের সময় নষ্ট করে লাভ নেই, আপনারা জাস্ট এতটুকু শুনতে পারলেন। যেহেতু এদের অলরেডি অনেক বড় একটা কমিউনিটি রয়েছে, তাই এদের কাছ থেকে আপনারা সাবধানে থাকবেন। আমি তিনটা চ্যানেল বারবার শো করতেছি, এই যে দেখেন এই যে একটা চ্যানেল, এই একটা চ্যানেল, তারপর নিচে দেখেন আরেকটা চ্যানেল, উনি হচ্ছে মেইন, এবং নিচে আরেকটা চ্যানেল রয়েছে। ছোট লোক তো, তাই অলওয়েজ ছোট লোকের স্বভাবটা থাকবেই। আর এই ভিডিওটা আপলোড করার পর আই থিঙ্ক চ্যানেলের লোগো তারপরে নাম চেঞ্জ করে ফেলবে। আপনাদের সাবধান করছি, আপনারা সাবধানে থাকবেন, এদের থেকে দূরে থাকবেন। আর ছোট লোক কখনোই বড় হতে পারবে না, এগুলো তো আমাদের লেভেলেই নেই, তাই আজীবন ছোটই পড়ে থাকবে। আল্লাহপাক কখনো আমাদের লেভেলে করবেই না, কারণ ছোট লোকের নেচার ওই রকম, ছোট লোক ভাবেই রাখে আল্লাহ। আলটিমেটলি মেইন বিষয়টা হচ্ছে আপনাদের সাবধান করার জন্য আপনারা সাবধানে থাকবেন। আর ইনশাল্লাহ আমি যতদিন আছি এরকম চোরবাটপার আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না, ইনশাল্লাহ আমি আপনাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি। আমি বেঁচে থাকতে অন্তত এই রকম, মানে ও স্ক্যাম করছে বাট আলটিমেটলি লাস্ট পর্যন্ত এসে আমার রাউটারে পাড়া দিছে, ওইটাই আর ভুল ছিল। তো এগুলো দেখে নেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।